কম এভরিবডি, কেমন আছো? আশা করি অনেক ভালো। তো সো গাইস, এই ভিডিওতে তোমাদের দেখাবো যে ম্যাকবুকের এক্সট্রা যে স্টোরেজ, যেটা হচ্ছে কি অলরেডি মানে ম্যাকবুক স্টোরেজ ফুল হলে স্টোরেজ ডিলিট বা ফাঁকা করবো কিভাবে। তো সিম্পলি তোমাদের কাছে আমি এ টু জেড দেখাবো যে কীভাবে ম্যাকবুকের স্টোরেজ ডিলিট করতে হয়। আর এর ক্ষেত্রে একটা অ্যাপস লাগবে ছোটো, যে অ্যাপসটা আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে ইনস্টল করে নিতে পারো। অ্যাপসটার নাম হচ্ছে গিয়ে OMNI ডিক্স সিপার না কি জানো না, যাই হোক অ্যাপসটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে চাইলে ইয়ার করতে পারো। তো অ্যাপসটা ফার্স্ট টাইম ওপেন করবো, ওপেন করলে এখানে দেখতে পাবেন যে আমার স্টোরেজ মাত্র 17 GB ফাঁকা আছে। তো আমি দেখবো যে আমার কোন ফাইলটাতে বেশি খাইছে, সেই ফাইলটা আমি ডিলিট করে দেবো। তো এখান থেকে যদি ডাবল ক্লিক করেন তো হার্ড ডিস্কের উপরে, তো এখান থেকে অ্যাপসটা ওপেন করার পরে হার্ড ড্রাইভে ডাবল ক্লিক করার পরে আমার একটা পপ আপ ওপেন হবে। তো এটা আমি ফুল করে দিলাম তোমাদেরকে দেখার সুবিধার জন্য। এখান থেকে দেখতে পাচ্ছ যে তোমাদের কোন ফাইলটা কোনটা 10 GB খাইছে। তো ইউজার এটা আমার 41 GB খাইছে, আর অ্যাপ্লিকেশন 20 GB, আর সিস্টেম 6.7 GB, তার পুরো ক্লিয়ার হয় নাই, বা 7 GB 8 GB মতন খাইছে আর কি। তো এখান থেকে আমি ইউজারে যাবো যে কোন ফাইলটা কত খাইছে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে হ্যালিও হ্যালো যেটা লেখা আছে এইটা ফাইলটা খাইছে 40 GB, আর নিচে শেয়ার 844 GB। তো এখানে দিব, এখান থেকে দেখতে পাচ্ছেন যে লাইব্রেরি খাইছে 31 GB, ডকুমেন্ট 4 GB, আর হচ্ছে গিয়ে ডেস্কটপ 2 GB, ডাউনলোড 2 GB। তো টোটাল তো লাইব্রেরিতে কী আছে সেটা দেখি। তো এখান থেকেই তো এখান থেকে অ্যাডোবির যে অ্যাপসগুলো এটা প্রায় অনেকগুলাই খাইছে, আর আফটার একটু নতুন আমি হচ্ছে গিয়ে ইয়া করছি ডাউনলোড করছি, তো এটা মানে 11 GB খাইছে। আর ব্লু স্টেক, তো আমি ফাইনালি ব্লু স্টেকটা ডিলিট করে দেবো, কারণ আমি অন্য একটা ইমুলেটার ইউজ করি, তো ব্লু স্টেকের প্রয়োজন নাই, ওটাতে আমি গেম প্লে করি। তো এটা তোমাদের সঙ্গে শেয়ার করবো খুব শীঘ্রই। তো ফার্স্ট টাইম মানে এখান থেকে আমার মেমোরি ডিলিট করবো কীভাবে, তো এখানে ব্লু স্টেক ক্লিক করার পরে এই যে সিম্পলি ট্রাস্ট এখানে ক্লিক করলে ডিলিট হয়ে গেছে। তো তোমাদেরকে আমি লাইভ দেখাই, এখান থেকে এটা কেটে দেবো, আর হচ্ছে গিয়ে আমার ডিলিট ফাইলটা এখান থেকে ডিলিট করে দেবো। তো সিম্পলি এমটি যদি করে দেই ব্যাস, তো এখানে দেখতে পাচ্ছ যে ফাইলটা ডিলিট হচ্ছে, হ্যাঁ ডিলিট হয়ে গেছে, এখন এখানে দেখলাম 28 GB হয়ে গেছে। তো সো সিম্পলি এভাবেই তোমরা হচ্ছে গিয়ে তোমাদের যে কোনো ফাইলের স্টোরেজ ডিলিট করতে পারবা। তো বাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আর ম্যাক সম্পর্কে যদি তোমাদের কিছু জানা থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টে কমেন্ট করবো, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবা। তো বাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, বাই।